আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। তো আজকে আমরা দেখব যে কিভাবে একাধিক পেজ আমরা একটা পিডিএফ এর মাধ্যমে পরপর পেজগুলো সাজাতে পারি, আর সেটা সম্পূর্ণ ফটোশপের মাধ্যমে আমরা করে দেখাবো। তো এটা খুব একটা ইজি প্রসেস, অনেকেই জানেন না এই প্রসেসটা। তো আমি এই প্রসেসটা আপনাদেরকে ইজিলি ভাবে দেখাবো যে কিভাবে আপনারা ফটোশপে, যে কোনো ফটোশপ ভার্সনের মাধ্যমে কিন্তু এটা করতে পারবেন। তো একাধিক পেজ আমরা যখন স্ক্যান করে থাকি, তখন আমাদেরকে পেজগুলো আগে সর্বপ্রথম যে কোনো ফোল্ডারে সেভ করে রাখতে হবে। তো ধরুন আমি এখানে ফাইলগুলো সেভ করা আছে আমার, যেমন এই বার্থ সার্টিফিকেটগুলো, এখানে সেভ করা আছে। এই চারটা পাঁচটা পেজ আমি হচ্ছে একটা পিডিএফ এর ভিতরে পরপর করে সাজাবো। এর জন্য আমাদেরকে ফটোশপ ওপেন করতে হবে। সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ফাইল নামে যে অপশন আছে, এই ফাইলে জাস্ট ক্লিক করব। ফাইলে ক্লিক করার পরে আমরা নিচে নেমে আসব। এখান থেকে অটোমেটিক যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখান থেকে অটোমেটিক অপশনে এসে, ওকে সরি, তো অটোমেটিক অপশনে আসার পরে এখানে পিডিএফ প্রেজেন্টেশন যে অপশনটা পাচ্ছেন, পিডিএফ প্রেজেন্টেশনে জাস্ট আমাদের ক্লিক করতে হবে। তাহলে হচ্ছে আমাদের একটা বার ওপেন হবে, এটা হচ্ছে আমাদের পিডিএফ প্রেজেন্টেশনের একটা আইকন ওপেন হলো। তো এখান থেকে আমরা হচ্ছে ব্রাউজ নামে যে অপশন পাচ্ছি, এই ব্রাউজে ক্লিক করব। ব্রাউজে ক্লিক করার পরে আমাদের ফোল্ডার আইকন ওপেন হবে। সেখান থেকে আমরা যে কটা পেজ আমরা সেভ করে রেখেছিলাম, সেই কটা পেজ এখান থেকে জাস্ট আমাদেরকে সিলেক্ট করে দিতে হবে। তো জাস্ট সেগুলো থেকে আমরা এখান থেকে ধরুন আমরা তিনটা, চারটা হোক, দশটা হোক, অর্থাৎ আপনাদের যতটা পেজ থাকে সেই পেজগুলো এখান থেকে জাস্ট সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে এখান থেকে জাস্ট ওপেন বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবগুলো পেজ আমাদের চলে আসছে সোর্স ফাইলে। তো এখান থেকে আমরা জাস্ট সেভ অপশনটাতে ক্লিক করব। সেভ অপশনে ক্লিক করার পরে এখানে যে ট্যাব ওপেন হবে, এই ট্যাব থেকে আমাদের কোন ফাইলে আমরা সেভ করবো সেই ফাইলটা আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে। তো ধরুন আমরা ডেস্কটপে যদি সেভ করে থাকি, ডেস্কটপে এখান থেকে আমরা লিখবো যে স্যাম্পল, SMPLE স্যাম্পল লিখে জাস্ট সেভ করে দিব। ওকে, আমরা স্যাম্পল লিখে সেভ করে দিচ্ছি। এখন এখান থেকে জাস্ট ওকে দিয়ে দেবো। ওকে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ফাইলগুলো অটোমেটিক সেভ হয়ে গেছে। তো এখন হচ্ছে আমরা ফাইলটা চেক করবো যে আমাদের স্যাম্পল নামে ফাইলটাতে কটা ফাইল সেভ হলো। তো ওকে, আমরা স্যাম্পল ফাইলটা ওপেন করলাম। ওকে, এখন দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে প্রথম পেজ, আমরা নিচে ড্র্যাগ করে আসি, এবং এটা সেকেন্ড পেজ, এটা হচ্ছে থার্ড পেজ। ওকে, তার মানে আমাদের পেজগুলো কিন্তু পরপর এখানে কিন্তু সাজানো হলো। তো এভাবে করে আমরা যে কোনো মাল্টিপল পেজ, মানে অনেকগুলো পেজকে আমরা একটা পিডিএফের মাধ্যমে সাজাতে পারি। তো বন্ধুরা, আশা করি আপনাদের ভিডিওটা উপকারে আসবে, আর বন্ধুদের সাথে শেয়ার করে ভিডিওটা ভাগাভাগি করে নিতে পারেন। তো আপনি যদি আমাদের চ্যানেলে এখন নতুন হয়ে থাকেন, তাহলে সাবস্ক্রাইব বাটন ক্লিক করে পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে দেবেন। আজকে পর্যন্তই, পরবর্তীতে কোনো ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।